অ্যাডোবি লাইটরুম আমাদের কাছে খুব পরিচিত একটি অ্যাপ। অ্যাডোবি লাইটরুমের পাঁচটি প্রিসেট নিয়েছিল আমার আগের ভিডিওটি, যেটা আশা করি আপনারা দেখে ফেলেছেন, না দেখলে আই কার্ডে লিংক চলে আসবে, আপনারা দেখে নিন। সেই ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এক ক্লিকে আপনাদের ছবিতে দিতে পারবেন আলাদা একটি লুক। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা লাইটরুমের অ্যাপের মাধ্যমে ম্যানুয়ালি ছবি এডিটিং করতে পারবেন। আপনার প্রিসেটের মাধ্যমে তো নির্ধারিত হয়ে যাবে আপনার ছবিটি যে এরকমই হবে, কিন্তু ম্যানুয়ালি আপনারা যেরকম লুক চাচ্ছেন আপনাদের ছবিটিতে সেরকম দিতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক, সাথে থাকবো আমি রাকান আমি। তো আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটা এবং আমাদের আশেপাশের যে কালারটি রয়েছে সেটি হচ্ছে সবুজ। তো আমরা ব্যাকগ্রাউন্ডে যদি কালার চেঞ্জ করতে যাই, মানে ব্যাকগ্রাউন্ডে যে বস্তুগুলো আছে সেগুলোর কালার চেঞ্জ করতে গেলে আমাদের ফার্স্টে খেয়াল করতে হবে যে ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলোর কালারটা কী। তো আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের দিকে যাচ্ছি না, আমরা ফার্স্টে যাবো হচ্ছে ব্রাইটনেস, লাইটিংয়ের যে জিনিসটা সেটার উপরে। এখানে আমরা কার্ভ দেখছি, কার্ভ দিয়ে আপনারা এই যে আপনারা ছবিটাকে ডার্ক এবং ব্রাইট দুটোই করতে পারবেন। তো আমি এই ছবির ক্ষেত্রে আমি এটাকে একটু ব্রাইট করে নিচ্ছি, দেন আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড গ্রিন আমি হালকা একটু গ্রিন একটু ডাউন করে দিয়েছি। তো রেড ব্লু এখানে আমি কিছু করছি না। তো দেন এক্সপ্লোর, এটা দিয়ে হচ্ছে আমরা ছবিতে মানে একটু ব্রাইটনেস বাড়াতে পারবো ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন বেশি ব্রাইটনেস এটাতে ভালো লাগছে না, তাই আমি একটু একটু বাড়িয়ে দিয়েছি ব্রাইটনেসটা। তো কন্ট্রাস্ট, কন্ট্রাস্টে হচ্ছে আপনাদের মানে ফেস সহ যে জিনিসগুলো আছে এগুলোকে মানে ভালো করে শো করাবে। যেমন এই যে দেখছেন, যদি আমি বাড়িয়ে দিই এগুলো মানে ভালো করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝা যাচ্ছে, একটা একটা পাতা করেও বোঝা যাচ্ছে। তো আমি এত বাড়াচ্ছি না, আমি একটু একটু বাড়িয়ে দিয়েছি কন্ট্রাস্টটা। তো হাইলাইটসের মাধ্যমে আপনার হচ্ছে উজ্জ্বলতাটা বাড়াতে পারবেন। এই যে দেখুন, বাড়িয়ে দিলে কেমন হচ্ছে, আবার কমিয়ে দিলে, মানে এটাই যদি আপনারা বাড়িয়ে রাখি হাইলাইটসটা তাহলেই ভালো লাগবে। তো শ্যাডোর মাধ্যমে হচ্ছে আপনারা, আমি শ্যাডো সবসময় বেশি রাখি, কারণ শ্যাডো বেশি দিলে ছবিটা একটু বেশি উজ্জ্বল হয়, মানে প্রাকৃতিক উজ্জ্বলটা আসে। এডিটিং করলে যেভাবে আমরা কার্ভে অথবা এক্সপোজারে যদি আমরা উজ্জ্বলতাটা বাড়াই তাহলে উজ্জ্বলতাটা মানে বোঝা যায় যে এটা ন্যাচারাল আলোটা না, কিন্তু আমরা শ্যাডোজে উজ্জ্বলতাটা বাড়াইলে সেটা মানে প্রাকৃতিক একটা উজ্জ্বলতার মতন আসে। তো আমি ফার্স্টে বলে দিচ্ছি, যেহেতু এটা আমি ফুল টিউটোরিয়াল দিচ্ছি, ভিডিওটা একটু বড় হতে পারে, না স্কিপ করে দেখলে আই থিঙ্ক আপনারা ভালোভাবে লাইটরুম দিয়ে ফটো এডিটিং করতে পারবেন। তো এটা হচ্ছে হোয়াইটস, আমাদের যে হোয়াইট কালারগুলো আছে সেগুলোটা উজ্জ্বল করতে চাইলে আমরা এটা বাড়িয়ে দিব, আর যদি কমাতে চাই তাহলে এটা কমিয়ে দিব। তো আমাদের হোয়াইট কালার এখানে শুধু আমার ট্রাউজারটাই আছে, তো এটা বাড়ালে কমালে তেমন কোনো আমরা ইয়ে দেখতে পাচ্ছি না। তো আমি এটি কমিয়ে রাখছি, আপনারা এটা আপনাদের ছবির তুলনায় বুঝতে পারবেন। তো ব্ল্যাকে এখানে আমাদের যা কালো কালার আছে সেটা আমরা বাড়াতে কমাতে পারবো। তো ব্ল্যাক আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার টি শার্টটা ব্ল্যাক, আর হচ্ছে পাতার যে চিপা ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে ব্ল্যাক কালার। তো আমাদের এখানে কাজ মোটামুটি শেষ, দেন আমরা যাবো কালারে। এখানে আমি যেভাবে ভিডিওটা এডিট করি সেটা মানে ছবিটা এডিট করি আমি সেভাবে দেখাচ্ছি। এই থেকে আপনারা যে কালার দিকে নেবেন আপনাদের এই ডটটাকে, এই ছবিটা সেই কালার হয়ে যাবে। তো আমি এটা তেমন নাড়াচাড়া করছি না, একটু সবুজ করে নিলাম। দেন ভাইব্রেন্সে গিয়ে আমরা এটাকে সবুজ মানে একটু বাড়িয়ে দিব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সবুজ আছে সেহেতু আমরা এটা একটু বাড়িয়ে নিব। দেন স্যাচুরেশন হচ্ছে আমরা একটু একটু মাইনাসে দিব। অ্যান্ড দেন আমরা হচ্ছেন এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই এটা হচ্ছে আমাদের মেইন কাজ। এখন আমি চলে যাচ্ছি আমাদের মেইন কাজের দিকে, এখানে মিক্স যে অপশনটা আছে সেখান থেকে আমরা এখানে রেড কালার যদি থাকে তাহলে আমরা এটা নড়াচড়া করলেই তাহলে হচ্ছেন আমাদের রেড কালার যে আছে সেগুলো হচ্ছে রেড কালার যদি থাকে ব্যাকগ্রাউন্ড তাহলে ওটা কালারটা চেঞ্জ হতে থাকবে। তো যদি এটা অরেঞ্জ কালার থাকে তাহলেও চেঞ্জ হতে থাকবে এভাবে। দেখুন আমাদের পিছনে একটু অরেঞ্জ আছে, তাই এটা দেখেন আমার চেহারার কালারটা এটার সাথে মিক্স হয়ে গিয়েছে, দেখেন কীভাবে মানে চেহারার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি নেক্সট হচ্ছে কাঁঠালি কালার, এটার সাথেও আমার চেহারার অনেকটা মিল হয়ে যাবে দেখবেন। এই যে
আবার হচ্ছে আমার টি শার্টের এই জায়গাটাও টি শার্টের মিডিলের জায়গাটা অনেকটা মিল, তাই এটা যদি আমি প্লাস মাইনাস করি তাহলে ওইগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সবুজ, তাই আমরা এখন আমাদের মেইন কাজে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দরভাবে কোনো রকম কষ্ট ছাড়াই আপনারা এটা নাড়াচাড়ার মাধ্যমে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা মিক্সের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কালার বানাতে পারবেন। যদি আপনারা সব এগুলো ফুল করে দেন তাহলে এটা হবে হচ্ছে ফুল, অথবা একটু বাড়িয়ে কমিয়ে রাখলে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে গ্রে কালার হয়ে গিয়েছে। তো দেন যদি আমরা হচ্ছে দেখেন ভালোভাবে সবুজ দিতে চাই পুরোটা, পুরো একদম সুন্দর করে সবুজ দিতে চাইলে আমরা এটা একটু বাড়িয়ে এটা একটু বাড়িয়ে দিব, তাহলে দেখতে পাচ্ছেন পুরো সবুজ হয়ে গিয়েছে। তো দেন আমি হচ্ছে এখানে আমি সুন্দর একটা কালার দিয়ে দিই ঠিক মতন করে। আমরা এখন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। দেন আমরা হচ্ছে এখান থেকে হ্যাঁ আমার এখানে কালার চুজ করা শেষ। আপনারা এখান থেকে এই কালারটা আপনারা চুজ করেই এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিক্স করে আপনারা বিভিন্ন কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। তো দেন আমরা এখানে ডান দিলাম, ডান দেওয়ার পর এখানে হচ্ছে টেক্সচার যেটা আছে সেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ফেসটাকে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। দেখেন আমাদের ফেসটাকে আমরা যদি টেক্সচারটা বাড়িয়ে দিই তাহলে আমাদের ফেসের বিভিন্ন দাগটা বোঝা যাচ্ছে, একটু যদি আমি কমিয়ে দিই দেখছিলেন ফেসটা স্মুথ হয়ে গিয়েছে অনেকটা। তো ক্লিয়ারিটি দিয়েও আমরা এই কাজটি করতে পারি, দেখেন একদম স্মুথ হয়ে যাচ্ছে বেশি দিলে। তো আমি এটা যদি বাড়াই তাহলে আবার অনেক ডার্ক হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা ছিল এরকম এরকম হয়ে গিয়েছে। তো আমাদের চতুর্থতে যে অপশনটি থাকছে সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি ছবির চারদিক থেকে কালো কালো কালার আসে, এটা হচ্ছে এটার মাধ্যমেই করা হয়, কালো সাদা যেটাই দিতে চান আপনি। তো আমি একটু কালো দেওয়ার পর মিড পয়েন্ট দেখতে পাচ্ছেন, মিড পয়েন্টটা যদি বাড়িয়ে দিই তাহলে কালোটা কমে আসবে, আর মিড পয়েন্ট কমিয়ে দিলে কালোটা বেড়ে আসবে। তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি মিড পয়েন্ট, ফেদার, এই সবগুলোই এই যে সাইডের কালো যে করছি আমরা ওইটার ক্ষেত্রে এই কাজগুলো। এই রাউন্ডনেসটা হচ্ছে আপনার ছবিটার রাউন্ড কেমন হবে মানে কালোটার। দেন গ্রেইন অ্যামাউন্ট যেটা আছে সেটার মাধ্যমে আমাদের ছবি দেখেন এরকম হয়ে যাবে। তো আমি এটা কখনোই ইউজ করি না। তো দেন আমাদের কাজ মোটামুটি শেষ, একটি ছবি আমরা এতটুকুই এডিট করতে পারবো, এর থেকেও ভালোভাবে এডিট করা যায়। আপনি যত টাইম নিয়ে একটা ছবি এডিট করবেন তত ভালো হবে আপনার ছবিটি এডিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো এমন আরও ফটো এডিটিং ভিডিও চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।